বাস থেকেই ভিডিওটা শুরু করতে হচ্ছে, কারণ তার আগে ভিডিওটা শুরু করতে পারিনি, তার জন্য অনেক সরি। দেখো বাসের কিছু মুহূর্ত, তারপরে বাসটা যেখানে দাঁড়িয়েছিল এই দেখো তার ভিউটা। এই জায়গাটাও খুব সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে বলো। বললাম এই যে বিচের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর তোমার দাদা ভাইরা গেছিলো হোটেল দেখতে, আর এই লাগেজ নিয়ে আমাদের পক্ষে সম্ভব ছিল না বাচ্চা নিয়ে যাওয়াটা, তাই তোমার দাদা ভাইরাই গেল আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর লাগছে ভিউটা, আর বিকেলের ভিউটা এসে বুঝতেই পারছো কোথায় গেছি। হ্যাঁ, আমরা দীঘায় গেছিলাম ঘুরতে। সব ভিডিওটা নেওয়া সম্ভব না, তাই জন্য কিছু কিছু ভিডিও নিয়েছি আর কিছু কিছু নিতে পারিনি, তার জন্য সরি। লাস্টে কিছু ফটো অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পরে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো, চেষ্টা করবো তোমাদের মন মতো ভিডিও দেওয়ার। তোমরা যদি আমাকে না বলো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমি বা বুঝবো কী করে তোমরা কেমন ভিডিও দেখতে চাও। তাই জন্যই বলো, তোমরা বলো আমাকে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমি সেরকম ভিডিও তোমাদেরকে দেবো। এটা একদমই অন্ধকার, তাই ভিডিওটা ভালো আসেনি, জানি না কেমন এসছে। তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেরকম এসছে সেরকমটাই শেয়ার করলাম। এই দেখো একদমই অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। তাও এই যে ভোরবেলা যখন আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম তখনকার এই ফটোটা, তারপরে বাস আসার পর এই যে বাসের ফটো, বাসে ওঠার পরে এই ফটোটা। অনেক ভোরবেলা দুষ্টু উঠেছিল তাইও ঘুমিয়ে পড়েছিল, তারপরে ওখানে দাঁড়িয়েছিল একটা জায়গায়, এই খাবারগুলো কিনেছিলাম, আরো অনেক কিছু কিনেছিলাম, ফটো তুলতে পারিনি তাই একটুখানি তুলেছি। তারপর ওখানে যাওয়ার পরে সকাল দিয়েও সেরকম কিছু খাইনি, তাই ওকে এখানে দাঁড় করিয়ে খাইছিলাম দীঘাতে পৌঁছানোর পরে। তারপরে আমরা স্নান করতে যাব যখন, তখন এই ফটোটা তুলেছিলাম। এই যে আমরা সবাই মিলে গেছিলাম, আমার ভাগ্নে, ভাগ্নে বউ, ছেলে, আমি, আমার বর। আমরা যদি ফোন নিয়ে যাইনি তাই আমরাও একটা ফটো তুলে নিলাম, একটা ফটো। তারপরে আমরা স্নান করে এসে এখানে দুপুরে খেতে গেছিলাম, দুপুরে খাবার এখানে, একটা ফটো। এখানে ফটোটা খুব একটা ভালো আসেনি, যেরকম তুলেছিল সেরকমই দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা, আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, বাই বন্ধুরা।